হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা ওয়ান পাউন্ডের হোয়াইট ফরেস্ট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওটা স্কিপ না করলে আপনারাও বাড়িতে খুব সুন্দর একটা পারফেক্ট হোয়াইট ফরেস্ট কেক বানাতে পারবেন দেখুন কত সুন্দর স্পঞ্জ করে নিয়েছি আর এই স্পঞ্জটা বানাতে আমার লেগেছে দুটো ডিম আমি একটা শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব আর ধাপে ধাপে চিনিটা দিয়ে দেব। সমস্ত কিছু উপকরণই আমি রুম টেম্পারেচারে নিয়েছি আর কখনো অতিরিক্ত ঠান্ডা বা গরম জিনিস দিয়ে কেক বানাবেন না কেকের স্পঞ্জটা পারফেক্ট হবে না আর সমস্ত কিছু উপকরণ গ্রাম হিসেবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেটা দেখি আপনারা পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ বানিয়ে কেক বানাতে পারবেন বাড়িতে দেখুন ধীরে ধীরে আমি বিট করে নিলাম এরপর তেলটা দিয়ে দিলাম আর এসেন্সও দিয়ে দিলাম এটা হোয়াইট ফরেস্ট কেক ছিল তাই ভেনিলা এসেন্সই দিয়েছি শুধু ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে ফমি আকার হয়ে গেছে এরপর ধাপে ধাপে তিনটে ধাপে আমি ময়দা দিয়ে দেব। কখনোই একসাথে সমস্ত ময়দাটা দেব না অল্প অল্প ময়দা দেব আর একটা হ্যান্ডউইক্সের সাহায্যে মিশিয়ে নেব একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দরভাবে মিশে গেছে একটা শিক সিংচির মোল রেডি করে রেখেছিলাম আগে থেকে বাটার পেপার দিয়ে আর তেল দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম আর একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি বেক করে নিয়ে চলে এসেছি আর উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর তিনটে লেয়ারে সুন্দরভাবে ভাগ করে নেব আমার কেকটা খুবই সুন্দর স্পঞ্জি হয়েছে আর অনেকটা ফুলেওছে তাই তিনটে লেয়ার ভাগ করতে আমার অসুবিধে হচ্ছিল না একটা বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে ভালোভাবে শোপ করে নিচ্ছি এই কেকের অর্ডারটা আমার কাছে কুড়ি কিলোমিটার দূর থেকে এসেছিল আমি প্রথমে অর্ডারটা নেব না ভেবেছিলাম তারপর ভাবলাম না নিয়ে নিই ও যা হোক উনি অনেক আশা করে আমাকে ফোন করেছিলেন তো আমি নিয়ে নিলাম অর্ডারটা আর ভাবলাম আমার একটা ভিডিও আমি বানাতে পারবো এই অর্ডারটা নিলে তাই আমি অর্ডারটা নিয়ে নিয়েছিলাম অনেকটাই দূরত্ব ছিল আমার বাড়ি থেকে কেকগুলো অনেকটা দূরত্বে হলে নিয়ে যেতে অনেকটাই রিক্স হয়ে যায় বিশেষ করে ক্রিম কেকগুলোতে খুব যত্ন করে নিয়ে যেতে হয় কথা বলতে বলতে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে শোপ করে নিলাম ক্রিম দিয়ে একেবারে চারিদিক থেকে ক্রাম কোটিং করে নেব যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি আগেও আমার কাছে দুবার কেক নিয়েছিলেন ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল রিভিউ এসেছিল লেয়ার এইভাবে ভরে ভরে চকচেপ দিলে কেকটা খেতে খুবই সুন্দর হয় যখন প্রতিটা বাইটে পড়বে ওই চকোচিপসগুলো খুব সুন্দর খেতে লাগে ধীরে ধীরে তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিলাম আর সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করবেন নাহলে ফ্রিজের মধ্যে কেকটা রাখলে কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে চারিদিক থেকে আমি প্যালেন নাইফ দিয়ে ক্রিমগুলো ক্রাম কোটিং করে নেব অবশ্যই বন্ধুরা ক্রাম কোটিং করে নেবেন ক্রিম কেকের ক্ষেত্রে দেখুন আমার একটুখানি ক্রিমটা সরে যাচ্ছিল অবশ্যই ফ্রিজে রাখার আগে চারিদিক থেকে বোর্ডটা ভালোভাবে মুছে নিতে হবে ফ্রিজের মধ্যে পনেরো মিনিট আমি সেট করতে রেখে দিয়েছিলাম তারপর অল্প অল্প ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নেব ভিডিওর মধ্যে আমি ফিনিশিংটা রাখি ভালোভাবে দেখানোর জন্য যারা আমার বিগিনার বন্ধুরা নতুন কেক বানাচ্ছেন তারা এইভাবে দেখে অবশ্যই ধীরে ধীরে ফিনিশিং করতে পারবেন আর একটা পারফেক্ট কেক বানাতে পারবেন এগুলো খুবই ধৈর্যের কাজ খুবই ধৈর্য ধরে করতে হয় প্লিজ বন্ধুরা আমার যদি এই কেকের ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে আমার কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার এই কেকটা খুবই ভালো খেতে হয় ধীরে ধীরে উপরের অংশটাও আমি মসৃণ করে নিচ্ছি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে খুব একটা পারফেক্টভাবে না ফিনিশিং করলেও চলবে যদি চারিদিকে চকলেট দিয়ে আমরা ডেকোরেশান করতে চাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের জন্য তারপরে আস্তে আস্তে ছোটো ছোটো করে চকলেট কেটে রেখেছিলাম সেটাই চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি ধীরে ধীরে কাজটা করতে হবে আলতো হাতে কখনোই তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে চকলেটের সাথে ক্রিম উঠে চলে আসবে আস্তে আস্তে আমার গোটা কেকটাতেই লাগানো হয়ে যাচ্ছে দেখুন চকলেটটা আর আমি খুবই ধীরে ধীরে দেখিয়েছি ভিডিওর মধ্যে যাতে আপনারাও এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারেন ফর্টি সিক্স নিয়ে নিয়েছি আর সাদা ক্রিম দিয়েই আমি ডেকোরেশানটা করে নেব ছোট্ট ছোট্টো করে রোজ করে নিচ্ছি এরপর চেরি বসিয়ে দেব এভাবে হোয়াইট ফরেস্ট কেকগুলো বানালে খুব সুন্দর দেখতে হয় চেরিগুলো বসিয়ে দিলাম এরপর মাঝের যে ফাঁকা অংশটা ওখানে আমি চকলেট দিয়ে ভরে দেব চকলেটগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হবে ধীরে 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 ছড়িয়ে দিচ্ছি দেখুন ফাঁকা রাখা যাবে না ফাঁকা রাখলে ভালো লাগবে না দেখতে এইভাবে কেক বানালে বেকারির থেকেও খুবই টেস্টি আর দেখতে খুবই সুন্দর একটা কেক তৈরি হয় আর বাড়ির সবাই খুশি হয়ে যায় দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে এরপর নিচের অংশেও আমি বর্ডার দিয়ে দেব ওই একই নজেল দিয়ে ছোট ছোট করে ফুল করে দিচ্ছি আর এই হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট কেকগুলোতে চকলেট থাকি তাই ক্রিমগুলো উঠে চলে আসার সম্ভাবনা থাকে তাই ধীরে ধীরে করে নিতে হয় এই কাজটা যেই অংশে মনে হচ্ছিল চকলেটটা লাগবে সেখানেও একটু দিয়ে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য